আজকে আমরা যে পথে নেমেছি ট্যাক্সি বিভিন্ন ইউনিয়ন আজকে নেমেছি আমরা আমরা আমাদেরকে রাজ্য সরকার বাধ্য করেছে আন্দোলন করতে আমাদের রাজ্য সরকারের কাছে আমরা আশা করেছিলাম রাজ্য সরকার ট্যাক্সি চালকদের সমস্যাটা মিটাবে সমস্যাটা মেটাবে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কি রাজ্য সরকার কিন্তু আজ পর্যন্ত কিনু কোনো সাদর্থ কোনো পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি আজকে নেয়নি বলে ট্যাক্সি চালকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে আজকে আমরা এই যে 22 জন ট্যাক্সি চালক যাদের জামিন হয়েছে যাদের জামিন তাদের জামিনটা বাতিল করার জন্যে সিটি সেশন কোর্টে মন্ত্রী রাজ্য সরকার একটা পিটিশন দাখিল করেছে আমাদের কাছে আশ্চর্য হচ্ছে আমাদের কাছে যে ট্যাক্সি চালক যারা 22 জন জামিন বাতিল করার জন্য অ্যাপিল করা হয়েছে কোর্টের মধ্যে তারা কি ক্রিমিনাল তারা কি অপরাধী তারা তারা কি ডাকাত তারা কি চোর তারা কি লুম্পেট তাহলে তাহলে মন্ত্রী কেন উঠে পড়া লাগলেন এই 22 জন ট্যাক্সি চালকের বিরুদ্ধে মামলা করার জন্য আমরা আজকে বলে দিতে চাই যে 22 জন ট্যাক্সি চালকের যদি জামিনের বিরোধিতা করে যে মামলা যেটা জের শুনানি হবে তাতে আমরা কিন্তু যৌথভাবে আমরা কলকাতা হাইকোর্টে একজন আইনজীবীকে বিনা পয়সা ট্যাক্সি চালকদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকব এই হুমকিতে কিন্তু আমরা কোনোভাবে মাথা নত পরিণত করব না এই 22 জন ট্যাক্সি চালকের যে উনি একটা মামলা যেটা খারিজ করেছেন আবেদন করেছেন কোর্টের মধ্যে তাতে হচ্ছে কি উনি আগুনে ঘি ঢালা কাজ করছেন মন্ত্রী আগুনে ঘি ঢালছেন মন্ত্রী কি দরকার ছিল 22 জনের জামিনটা বাতিল করবেন উনি তারা আমি তো প্রশ্ন করছি মন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে ওরা কি ক্রিমিনাল ওরা কি ডাকাত ওরা চোর ওরা কি অপরাধী ওরা কেন 22 জনের বিরুদ্ধে তারা উনি কোর্টে গেলেন কোর্টে উনি কেন কোর্টে যাবেন কোর্টে উনি ওরা ডাকাত নয় আন্দোলন করতে গিয়ে তারা গ্রেফতার করা হয়েছে তারা তাদের পিছনে লাগার মানেটা কি তাদের পিছনে লাগার মানে হচ্ছে কি উনি চাইছেন যে আন্দোলনটা হোক উনি চাইছেনটা কি আন্দোলনটা হোক আন্দোলনটা জোরদার হোক আন্দোলনটা সেই জন্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি কিন্তু ট্যাক্সি না থাকার জন্য তো মানুষের তো অনেক রাজ্য সরকার দায়ী এর জন্য ট্যাক্সি নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে তার পুরোটাই রাজ্য সরকার দায়ী পুরো দায়ী রাজ্য সরকার দায়ী আমরা আলোচনা চেয়ে মন্ত্রীকে বারবার চিঠি দিয়েছি বারবার আবেদন করেছি মন্ত্রী কোনো সাড়া দেননি 13 তারিখে উনি সাড়া দেননি যদি উনি সাড়া দিতেন তার এই সমস্যা তৈরি হতো না টোটাল যা সমস্যা তৈরি হচ্ছে তার জন্য রাজ্য लेकिन एक रुपया भी टैक्सी का भाड़ा नहीं बढ़ा ये भी एक मसला है पुलिस का जुलूम है ये भी एक मसला है तीसरा जो 22 जो हमारा टैक्सी ड्राइवर लोग हैं उनका ऊपर जो जुलूम चल रहा है तो ये समस्या कैसे हल होगा इस बारे में हम तो आलोचना करके आज बताएंगे जन मैंने जमायत में या अगला दिन में लड़ाई कैसे होगा কার্যত আজকে পেরিয়ে গেল রাজ্য সরকার তার নিজের সিদ্ধান্তে অনার রয়ে গেল আপনাদের এবার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে রাজ্য সরকার অনার রইল না ভেবে কুল পাচ্ছে না কি করবে এটা আমরা বুঝতে পারছি আমি এই মিটিংয়েতে আসার আগে ভদ্রতার খাতিরে পরিবহন মন্ত্রীর কাছে ফোন করেছি অন্য কেউ একজন ধরলেন বললেন উনি মিটিংয়ে আছেন বললাম যে সরকার আমাদের সঙ্গে মিটিং করেছিল বাইরে যাই বলে মিটিংয়ের ভেতরে বলেছিলেন যে আমরা 3-4 দিন বাদে আমাদের মতামতটা জানাব আজকে আমাদের মিটিং আছে কি মতামত আছে সরকারে সেটা আমাদের জানা যিনি ফোন ধরেছিলেন তিনি বললেন ঠিক আছে আমি এটা মন্ত্রীকে বলে দিচ্ছি আধ ঘন্টা বাদে আপনি ফোন করুন বা আমরা ফোন করে যাব ঠিক আছে আমরা অপেক্ষা করব কথা হচ্ছে যে এই আন্দোলন এটা সরকারের উচিত যে শ্রমিকদের যে মেজাজ সেই মেজাজটা যে ক্ষোভ সেই ক্ষোভটা ভরার আমরা দেখেছি টিভিতে লাইট পোস্টের তলায় 500 করে টিএমসি ছেলেকে দাঁড় করিয়ে রেখে দেবে আমাদের সমাবেশ করতে দেবে না ট্যাক্সি চলতে দেবে না চালাতে চালাবে জোর করে এই সব আমি বারাসাত থেকে এই পর্যন্ত এলাম আমার চোখে 9টা চালু ট্যাক্সি এখন আমরা চাই না গাড়িটা এভাবে বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের পথ কী উপায় কী আলোচনার মধ্য দিয়ে মীমাংসা চেয়েছি আলোচনা হয়েছে মন্ত্রী মানেন মেনেছেন আমাদের সামনে বলেছে না ঠিক আছে আমরা একটু আলোচনা করে নিয়ে বলব কিন্তু দেখা গেল যে বেরিয়ে এসে হাত গুটিয়ে যুদ্ধ ঘোষণা করল একটা ঠিক যে আমাদের পরিবহনের দপ্তর থেকে পরিবহন ভবন থেকে আমাদের দাবিটা এখন গিয়ে ধাক্কা মারছে নবান্নে কারণ ওইখান থেকে পরিবহনের বিশেষ সচিব এবং
তার পুলিশ কমিশনার স্পেশাল পুলিশ কমিশনার তারা একটা বিবৃতি দিয়ে দিলেন, সেটাও হুমকির বিবৃতি। তো সরকার কি বুঝছে না বাসে স্ট্রাইক ডাকছে বাসের মালিক, ট্যাক্সি শ্রমিকরা খেতে পাচ্ছে না পেটে গামছা দিয়ে ঘুরছে, কি অবস্থা? সরকারি বাস পাওয়া যাবে না রাস্তায় দাঁড়িয়ে, তাহলে পরিবহনের জন্য মানুষের যে ভয়ানক অসুবিধে হচ্ছে এর জন্য তো সরকার দায়ী, তার তো এগিয়ে এসে সমাধান করা উচিত। আমরা পরিষ্কার আজকে বলতে চাইছি এইটা যে সরকার যদি সময় চায়, আরও সময় নিক, আমাদের আপত্তি নেই, কিন্তু এর একটা মীমাংসা করুন। ওই 22 জন শ্রমিক তারা কেউ খুনি আসামি না, খুনি আসামিদের কেস সরকার প্রত্যাহার করে নিচ্ছে, আর এই 22 জন ট্যাক্সি চালক গরিব তাদের কেস আবার নতুন, কেন তাদের জামিন হলো তার জন্য অ্যাপিলে যাচ্ছেন নগদ দায়ের আদালতে। এই দ্বিচারিতা সরকারের ঠিক না, এটুকু আমরা বলতে পারি। 25 বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, একবারও ট্যাক্সির মিটারে কোনো পরিবর্তন হয়নি। ট্যাক্সি চালকদের কিন্তু তেলের খরচা দিতে হয়, মালিক দেয় না, তাহলে কী করে চালাবে বলুন তো? তাহলে এই 22 জনকে ছাড়তে হবে, ভাড়া বৃদ্ধি করতে হবে, রিফিউজাল সম্পর্কে আলোচনা করে একটা পদ্ধতি ঠিক করতে হবে, উইদাউট হিয়ারিংয়ে রিফিউজালের 3,000 থেকে 6,000 টাকা ফাইন করা যাবে না, ট্যাক্সি স্ট্যান্ড দিতে হবে, কোথায় ঘুরে বেড়াবে কোথাও দাঁড়াতে পারবে না। যদি একজন কারো প্রাকৃতিক কারণে সুলভ শৌচাগারে যেতে হয়, তার পাশে যদি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে সে যায়, ফিরে এসে ওখানে নো পার্কিং কেস পাবে, কী করবে একজন ট্যাক্সি চালক বলতে হবে।